নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথলজি বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে তোমাদের রাউন্ড টু এর যে রেজাল্ট বেরিয়ে গেছে, এই রেজাল্ট বেরোনোর পর সব থেকে কমন প্রশ্ন কি বলো? তোমরাই বলো। তো সব থেকে কমন প্রশ্ন হলো এটাই, তোমরা রাউন্ড টু এর যে সিটটা পেয়েছো সেটাকে নিতে চাও না মপ আপ রাউন্ডে যেতে চাও? তো আমি জিনিসগুলো প্রত্যেকটা ধাপ বাই ধাপ অবশ্যই বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উত্তর আমি তোমাদের সমস্ত প্রশ্নে দিয়ে দেবো, সুতরাং কোনো ডাউট থাকবে না ভিডিওটা দেখার পর। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো প্রথমে আগে আমরা প্রথম কাজটা সেরে নিই, কোন কোন কলেজে রাউন্ড টু এর কাট অফ কী কী এসছে, তারপরে আমি তোমাদেরকে বলছি কি করলে আমাদের ভালো হয়, ঠিক আছে? তো দেখো, ইনস্টিটিউট অফ ফার্মেসির ক্ষেত্রে আমরা আসি। প্রথমে রাউন্ড ওয়ানে দেখো 2054 জেনারেল কাট অফ ছিল, সেটা রাউন্ড টুতে গিয়ে দাঁড়িয়েছে 2754। পিডব্লিউডির ক্ষেত্রে এই যে ডিফারেন্স, এটা রাউন্ড ওয়ান। দেখো প্রতিটা রাউন্ড ওয়ান আর রাউন্ড টু নিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কী কী ছিল, ঠিক আছে, আর কী কী হয়েছে। তো ওবিসির ক্ষেত্রে দেখো মাত্র এইটুকুনি ইনক্রিজ করেছে, 3122 ছিল, 3366 হয়েছে। তো ওবিসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, তোমার টিউশন ফিস ওয়েভিয়ারদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাদবপুরেও দেখো মাত্র জেনারেল দেখো 2516 ছিল, সেখানে মাত্র 130 ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো পিডব্লিউডির ক্ষেত্রে দেখো 12000 ছিল, 19750 হয়েছে। ওবিসির ক্ষেত্রে মাত্র দেখো 10, আমার মনে হয় একটা বা দুটো ক্যান্ডিডেট গেছে, তার থেকে বেশি ক্যান্ডিডেট যায়নি, ঠিক আছে। এবারে তো এখানে 10টা ক্যান্ডিডেট আসবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো এখানে কাট অফ গেছে মাত্র 10 ইনক্রিজ করেছে। তো ওবিসির ক্ষেত্রে দেখো 3644, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে সমস্ত কিছু দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে একবার দেখে নিতে পারছি, বলছি যে তোমরা ওই কলেজগুলোকে কোন কোন প্রেফারেন্স দেবে মপ আপ রাউন্ডে, সেক্ষেত্রে তোমাদের জন্য একটুখানি জানিয়ে দেওয়ার দরকার আছে। এনএইচএসএম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেলে 7653 ছিল, 10809 হয়েছে। ওবিসি, এ বি, ঠিক আছে, সি, তোমার এসসি, তো সেক্ষেত্রে দেখো সবার ক্ষেত্রে এখানটায় 2000-3000 করে ইনক্রিজ করেছে জেনারেলের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে বেশি বাড়েনি। কিন্তু এনএইচএসএম এ খুব একটা মানে বেড়েছে বলবো না, আবার খুব কম বেড়েছে সেটাও বলবো না, প্রায় 3000-এর কাছাকাছি তোমার ডিফারেন্স আছে, ঠিক আছে, র্যাঙ্কে। তো গুরু নানকে দেখো এদের মধ্যে তোমার অবশ্যই সবাই চেষ্টা করে যে আমার যদি না তোমার ইনস্টিটিউট অফ ফার্মাসি আর যেই হয় সেক্ষেত্রে অবশ্যই বেটার পারফরমেন্সের জন্য বা বেটার স্কোপের জন্য অবশ্যই সবাই গুরু নানককে, তারপরে তোমার বিসি রয়কে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এনএইচ মানে তোমার এনএসএইচএমকে অবশ্যই তারা যারা বি ফার্মাসি নিতে চায় তাদের এই সমস্ত কিছুই প্রেফারেন্স থাকে। প্রথমে এই দুটো, তারপরে অবশ্যই গুরু নানক, এনএসএইচএম, আর বিসি রয়, বিসিডিএসএ, তোমার এই সমস্ত জিনিসগুলো পরপর পরপর যাচ্ছে। তাহলে দেখো আমার এনএসএইচএম এর ক্ষেত্রে 7000, আর সেকেন্ড রাউন্ডে 10000, তোমার এখানটায় তোমার বিসিডি এর ক্ষেত্রে 19000, বিসি রয়ের ক্ষেত্রে 19000, এবং গুরু নানক ক্ষেত্রে 8000। তো যাদের এখনও 20-25-30-35 পর্যন্ত আছে তারা অবশ্যই চেষ্টা করবে যে বেটারের জায়গায় যেতে, কারণ দেখো এমিনেন্টে যদি 32000 আসে মপ আপ রাউন্ডে, যাদের 35000 তারা এমিনেন্ট পেয়ে যেতে পারে, ঠিক আছে। এমিনেন্ট আছে অবশ্যই, এমআর কলেজও পেয়ে যাবে আর হলদিয়া পেয়ে যাবে, এই তিনটে কলেজ তারা পেয়ে যাবে। তারা যদি চেষ্টা করে যে তার বিসিডিএ বা বিসি রয় হয় কিনা, সেক্ষেত্রে তারা অবশ্যই সেই অবশ্যই চান্সটা নেবে, ঠিক আছে। তো এবারে এই কাট অফগুলো দেখার পরে তোমাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হলো যে তোমরা আপগ্রেডেশন রাউন্ড, যে সেকেন্ড রাউন্ড ছিল সেটা তো শেষ হয়ে গেছে, তোমাদের নামে সিট অ্যালোটেড হয়েছে, এবার তোমরা মপ আপ রাউন্ডে যাবে কি যাবে না। দেখো আমার কথা হলো মপ আপ রাউন্ডে যাওয়াটা উচিত বা দরকার আছে। কেন এটা বললাম উচিত কেন বা দরকার আছে, দেখো এই তোমার আমাদের বি ফার্মাসিটা বিটেকের মতন নয়, কেন না, বিটেকে প্রতিটা ডিপার্টমেন্ট আছে, মানে প্রতিটা স্ট্রিম ওয়াইজ ভাগ ভাগ আছে। বিটেক মানে সেখানে তুমি ইলেকট্রিক্যালে করতে পারো, সিএসসিতে করতে পারো, আইটিতে করতে পারো, তো বিভিন্ন রয়েছে। তাহলে যখন আমরা চয়েস ফিলিং করেছিলাম অনেকে কী করে প্রতিটা কলেজের নাম দেয় সেখানে একটাই সাবজেক্ট দেয়, ধরো সিএসসি বা আইটি বা যা নিতে চায় সেটা, অনেকে কী করে চার পাঁচটা সাবজেক্ট কম্বাইন করে দেয় যে একই একটা কলেজে দুটো সাবজেক্টের জন্য দিল, আরেকটা কলেজে আরেকটা দিল, তাহলে সে হয়তো সিএসসি, আইটি আর তোমার হয়তো তোমার ইলেকট্রিক্যাল দিয়ে দিল, এরকম। তো সেক্ষেত্রে তাদের আপগ্রেডেশন করলে, মানে আপগ্রেডেশন বলতে এখানে মপ আপে গেলে সেক্ষেত্রে যে কলেজেসটা পাবে সেই কলেজে হয়তো সিএসসিতে না পেয়ে আইটিতে না পেলে তোমার সে ইলেকট্রিক্যালে পেয়ে গেল, সেক্ষেত্রে সে হয়তো সেকেন্ড রাউন্ডে যেটা পেয়েছিল সেখানে কম্পিউটারে পেয়েছিল, সেক্ষেত্রে তার কম্পিউটার পড়ার ইচ্ছাটা বেশি, সেখানে তাকে ইলেকট্রিক্যালের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু বি ফার্মাসির ক্ষেত্রে ওরকম কোনো স্কোপই নেই, কারণ বি ফার্মাসিতে ওরকম কোনোরকমভাবে ভেদাভেদ নেই। সুতরাং তোমার শুধু এখানে কার ডিফারেন্স করছে না, এখানে ডিফারেন্সটা হচ্ছে
কলেজ এসে। সুতরাং তোমার যদি NSHM থাকে, তুমি অবশ্যই চেষ্টা করবে যে আমি গুরু নানকে যাবো কি যাবো না, মানে একবার ট্রাই মেরে দেখতে যে আমি সেই কলেজটা পাবো কি পাবো না। তাহলে এই ট্রাই করতে ক্ষতি নেই, কারণ এখানে তো আমার একটাই তো ক্যাটাগরি, সেটা হলো বি ফার্মেসি। সুতরাং আমার শুধু কলেজেস চেঞ্জ হবে। সুতরাং যারা মনে করছো যে তাদের যে কলেজেসটা এসছে সেখানে তাদের থেকে একটু বেটার কলেজ হলে ভালো হতো, মাত্র 200 টাকা খরচা করো অবশ্যই পরের রাউন্ডে, বা মপ আপ রাউন্ড যেটা আমরা বলছি, তাহলে সেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করাটা আমার মনে হয় না যে কোনো রকম ক্ষেত্রে ক্ষতি হবে। একবার দেখে নিতে ক্ষতি কিছু নেই। ধরো আমি আবারও বলছি যে যারা তোমার হয়তো যাদবপুরে পেয়েছো বা তোমার জলপাইগুড়িতে পেয়েছো, তারা যাদবপুরে আসতে চায়, বা এদের মধ্যে সোয়াইপ হতে পারে, তো এই কন্ডিশন খুব কম, খুব এরকম রেয়ার কেস হতে পারে যে যারা কলকাতায় থাকে হয়তো তোমার জলপাইগুড়িতে পেয়েছে, সে একবার ট্রাই করে দেখতে চাইছে যে তোমার যাদবপুরে হয় কিনা, বা যাদবপুরে যে পেয়েছে জলপাইগুড়িতে থাকে সে ওখানে ট্রাই করে দেখতে পেয়েছে, কারণ সে নর্থ বেঙ্গলের ছেলে। এই সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে, 0.1% মতো। এবারে তাহলে পড়ে থাকছে যারা এই দুটোর মধ্যে একটাতে পেয়ে যাবে তারা চোখ বন্ধ করে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে পড়ে থাকছে এই নিচের যে কলেজগুলো আমি লিখেছি, তাহলে নিচের এই কলেজগুলোর মধ্যে সবার প্রেফারেন্স অবশ্যই গুরু নানক আর NSHM এর ক্ষেত্রে আগে যাচ্ছে। অনেক সরকারি ফার্মেসি কলেজে আছে, কিন্তু সেই ক্ষেত্রে সেই সমস্ত যে কলেজেসগুলো আছে যেগুলো গভর্নমেন্ট বাট অতটা বেশি পপুলার নয়, বা অতটা বেশি ভালো প্লেসমেন্ট অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস, বা তারা যে তাদের যে স্ট্রাকচারটা আছে সেটা অতটা ভালো না, তাই জন্য অনেকে চেষ্টা করে যে এই দুটো না হলে সেখানে গুরু নানকের কাছে যাবে। তো এই সমস্ত ভেদাভেদ, এই সমস্ত চিন্তাভাবনা তো রয়েছে অনেকের। যেমন আমি প্রথমেই বলে রেখেছিলাম যে অনেকের প্রাইভেট কলেজের ট্যাগ বা গভর্নমেন্ট কলেজের ট্যাগ এরকম কোনো বাদ বিচার নেই, যে কলেজেসটা ভালো সেটা যাবে, অবশ্যই সে প্রথমে ট্রাই করবে গভর্নমেন্ট, যদি না হয় সে প্রাইভেটে। অনেকের নাম বলে না আমার প্রাইভেটে পড়বো না, আমার গভর্নমেন্টই যাই, সে লো গ্রেডের মানে গভর্নমেন্টই হোক না কেন, তো এরকম বাদ বিচার তো চলতে থাকবে। তো সেটা নিয়ে কোনো তর্ক কোনো যুক্তি সেই সমস্ত কিছু যাওয়ারই দরকার নেই। আমার এখানে মধ্যা কথা হলো যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাইছি, সেটা হলো তোমাদের যদি মনে হয় যে তোমাদের যে কলেজেসটা এসছে সেটা তোমাদের পছন্দ নয়, তোমরা একটু বেটার কলেজ পেতে পারো বা ট্রাই করে দেখতে পারো, তাহলে মপ আপ রাউন্ডে যাও, কোনো অসুবিধা নেই। কারণ তোমাদের স্ট্রিম একটাই, সেটা হলো বি ফার্মেসি, সেখানে শুধুমাত্র কলেজ চেঞ্জ হবে, কলেজ যদি আপগ্রেড হয়ে যায় মানে মপ আপ রাউন্ডে বেটার কলেজে তুমি পেয়ে যাও, আপগ্রেড নয়, আপগ্রেডটা 2nd রাউন্ডে শেষ হয়ে গেছে, মপ আপ রাউন্ডে যদি তুমি যে কলেজে মানে পড়ার জন্য তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে সে তার থেকে যদি বেটার পেয়ে যাও তাহলে নিয়ে নাও, যদি না বেটার পেয়ে যাও তাহলে তো অবশ্যই আগেরটা পেয়েই যাচ্ছ। সুতরাং এখানে কোনো আর কথা বলারই জায়গা নেই। সুতরাং যদি তোমার মনে হয় মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, যদি তোমার মনে হয় যে সিট যে সিটটা পেয়েছে সেটা বাবা নিয়ে নিই, সেক্ষেত্রে নিয়ে নাও, ব্যাস। এটার পরে আর আমার মনে হয় না যে কোনো রকম কোনো কনফিউশন থাকা উচিত। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর টিল দেন টেক কেয়ার, গুড বাই।